সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে মানি সাপ্লাই মডেল সংক্রান্ত আলোচনা করেছিলাম, সেখানে আমরা মানি সাপ্লাই মডেল শেষ করেছিলাম। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ফরেন কারেন্সি মার্কেট বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট। আমরা আজকে এই ফরেন কারেন্সি মার্কেট বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট নিয়ে আমরা চেষ্টা করবো, পরে আমরা কিভাবে নির্ধারিত হয় শর্ট টার্ম এবং লং টার্মে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তো আমরা আজকে মূলত যে দিকগুলো কভার করবো আমাদের আলোচনায়, সেগুলো হচ্ছে ফরেন কারেন্সি মার্কেট বলতে আমরা কি বুঝি, ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা কি এবং এই মার্কেটের সাইজটা কেমন অন্যান্য মার্কেটের তুলনায়, এবং তারপর আমরা দেখার চেষ্টা করবো এই মার্কেটে কারা পার্টিসিপেট করে, কারা অংশগ্রহণ করে, বায়ার্স এবং সেলার্স কারা এই মার্কেটে। তারপর আমরা দেখার চেষ্টা করবো এই ফরেন কারেন্সি মার্কেটটা খুব দ্রুত বিকাশ লাভ করেছে ওয়ার্ল্ড ওয়াইড, এটার কারণ কি, কেন এটা খুব দ্রুত বিকাশ লাভ করেছে ফরেন কারেন্সি মার্কেট, সেটা আমরা দেখার চেষ্টা করবো। এবং আমরা ফরেন কারেন্সি মার্কেটে কিভাবে এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয় সে সংক্রান্ত কিছু বেশি আলোচনা করবো, যেটা আমরা পরে আরো ডিটেলস আলোচনা করবো। আমরা এখানে তিনটা ফ্যাক্টর বা তিনটা বিষয় দেখবো যেগুলো ফরেন কারেন্সির রেটকে বা এক্সচেঞ্জ রেটকে প্রভাবিত করে, তার মধ্যে কিছু হবে ইকোনমিক ফ্যাক্টর আছে, কিছু কিছু আছে পলিটিক্যাল ফ্যাক্টরস, কিছু আছে মার্কেট সাইকোলজি। আমরা এই দিকগুলো নিয়ে আজকে সম্পর্কে আলোচনা করবো ফরেন কারেন্সি মার্কেট। আমরা প্রথমে আসি যে ফরেন কারেন্সি মার্কেট বলতে আমরা কি বুঝি। ফরেন কারেন্সি মার্কেট অনেক সময় সংক্ষেপে ফরেক্স মার্কেট বলে, ফরেন এক্সচেঞ্জ এই সংক্ষিপ্ত রূপ ফরেক্স মার্কেট বলা হয়, অনেক সময় এটাকে আরো সংক্ষিপ্ত করে বলা হয় এফএক্স মার্কেট, ফরেক্স মার্কেট বলা হয়, ফরেন এক্সচেঞ্জ মার্কেট এফএক্স মার্কেট এটাকে অনেক সময় বলা হয়। তো ফরেন মার্কেট ফরেন এক্সচেঞ্জ মার্কেট এটা হলো একটা গ্লোবাল ডিসেন্ট্রালাইজড মার্কেট ফর ট্রেডিং কারেন্সি, সম্পর্কে যদি বলি আমরা গ্লোবাল ডিসেন্ট্রালাইজড মার্কেট ফাইন্যান্স মার্কেট হল একদম গ্লোবাল ডিসেন্ট্রালাইজড মার্কেট ফর ট্রেডিং ফাইন্যান্স বিদেশে যাই, বৈদেশিক মুদ্রার প্রয়োজন পড়ে আমাদের, তখন আমরা তো ব্রোকার যারা আছেন বা ডিলার যারা আছে ব্যাংক থেকে আমরা কিনতে পারি ফরেন কারেন্সি, কিংবা ডিলার যারা আছে বা ব্রোকার যারা আছে কেনা এবং বিক্রি করার মাঝে যে পার্থক্য যে রেট আছে অনেক বেশি থাকে, এটা হচ্ছে রিটেল ট্রেড, সামান্য পরিমাণ ট্রেড হয়ে থাকে এবং মার্জিনটা অনেক হাই প্রফিট মার্জিনটা যারা বিক্রি করে থাকে তাদের জন্য বা কিনে থাকে ফরেন কারেন্সি তাদের জন্য। এই মার্কেটটা ফরেন কারেন্সি মার্কেটটা দ্রুত বিস্তার লাভ করছে, এটার কারণ পরে দেখা করবো কেন ফরেন কারেন্সি মার্কেটটা বিস্তার লাভ করছে দ্রুত। এটা যে ভলিউম অফ ট্রেডিং অ্যামাউন্ট বা এটা টার্ন ওভার যদি বলি আমরা, ডেলি টার্ন ওভার হলো গ্লোবাল ফরেন কারেন্সি ট্রেডিং যে গ্লোবাল ডেলি টার্ন ওভার এভারেজ অ্যামাউন্টটা হলো 2010 সালে সেটা ছিল BIS, ওয়ার্ল্ড ব্যাংক সংক্ষেপে BIS বলা হয় একসময়,
ব্যাংকফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট ওরা এস্টিমেট করে দেখিয়েছে যে এভারেজ ডেলি টার্নওভার ছিল $3.98 বিলিয়ন ২০১০ সালে, যেখানে এটা কিছুদিন আগে 1998 প্রায় 12 বছর আগে এর পরিমাণ ছিল $1.7 ট্রিলিয়ন। অর্থাৎ এই যে ডেইলি ভলিউম অফ ট্রেড, এটা যদি পুরোনো ফিগার হচ্ছে টেক্সটবুকের কারণে, ডেইলি এভারেজ ট্রেড অল অফ দ্য ওয়ার্ল্ড, এরপর হচ্ছে $1.7 ট্রিলিয়ন ছিল in 1998, এটা ভলিউমটা বৃদ্ধিতে এটা প্রায় এক যুগের ব্যবধানে হয়েছে $2 ট্রিলিয়ন, প্রায় $4 ট্রিলিয়ন হয়েছে ২০১০ সালে। ২০১৬ সালে এর পরিমাণ ছিল $5.1 ট্রিলিয়ন। এবং এই যে ৪০% মতো সংগঠিত হয়েছে ইউকে বন বেস বিশেষ করে। এছাড়া আরো আছে অন্যান্য কিছু তাহলে মেজর সেন্টার যেগুলো আছে যেখানে ট্রেডিং গুলো হয়ে থাকে, মেজর সেন্টার গুলো হলো মেজর ট্রেডিং সেন্টার সেন্টার লন্ডন, তারপর আছে সিঙ্গাপুর, এছাড়াও আছে যে নামগুলো প্রথমে আসছে জার্মানি, ফ্রাঙ্কফুর্ট, বিশেষ করে প্রথম দিকে আমরা যখন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের যখন দিয়েছিলাম আমরা, সেটা আমরা কিছু কারণ দিয়েছিলাম কেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সটা বিকাশিত হচ্ছে, তার সাথে কিছুটা মিলবে এই ফরেন কারেন্সির ট্রেড যে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটার সাথে কিছুটা মিলবে। আমরা এই কারণগুলো এখানে উল্লেখ করব কেন ফরেন কারেন্সির ট্রেড দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স, এরকম কজেস অফ ইনক্রিজ ফর দিস ট্রেড। একটা কারণ হলো যে গ্রোয়িং ইম্পর্টেন্স অফ ফরেন এক্সচেঞ্জ অ্যাজ এন অ্যাসেট ক্লাস, গুরুত্বপূর্ণ কারণ এটি ব্যাখ্যা করছি। গ্রোয়িং ইম্পর্টেন্স অফ ফরেন কারেন্সি আর ফরেন এক্সচেঞ্জ as an asset class.
সাধারণত মনে করা হতো যে আগে যে ফরেন কারেন্সি প্রয়োজন হয় শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য, যখন কোন একটা দেশ কোন একটি কমোডিটি ইম্পোর্ট করতে চায় তখন তার ফরেন কারেন্সি প্রয়োজন পড়ে, কেমন কিংবা কোন দেশ যখন কোন কিছু এক্সপোর্ট করে সেখান থেকে সে ফরেন কারেন্সি আর্ন করে, সে ফরেন কারেন্সি গুলো সে ফরেন কারেন্সি মার্কেটে বিক্রি করে। অর্থাৎ আগে মনে করা হতো যে ফরেন কারেন্সি যে যোগান বা ডিমান্ড সেটা শুধুমাত্র ফরেন ট্রেড কেন্দ্রিক, ট্রেড হলে সেই ট্রেডটাকে ফাইন্যান্স করার জন্য ফরেন কারেন্সির প্রয়োজন পড়ে। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে যে ফরেন কারেন্সি যে ট্রেড হয়ে থাকে, ফরেন ট্রেড যে হয়ে থাকে, ভলিউম অফ ট্রেড যে পরিমাণ হয়ে থাকে সেটা ফাইন্যান্স করার জন্য যে পরিমাণ ফরেন কারেন্সির প্রয়োজন পড়ে ট্রেড করার জন্য, তার চেয়ে যে অ্যাকচুয়াল মার্কেটে যে পরিমাণ ফরেন কারেন্সি ট্রেড হয় সেটার পরিমাণ অনেক অনেক গুণ বেশি। অর্থাৎ যদি এমন হয় যে মনে করো $2 বিলিয়ন ট্রেড হলো ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু দেখা গেলো এই $2 বিলিয়নের জন্য $2 বিলিয়ন ফরেন কারেন্সি মার্কেট ট্রেড না হয়ে হয়তো কয়েক $1 ট্রিলিয়ন, ট্রিলিয়ন মানে হচ্ছে যে $1,000 বিলিয়ন 1 ট্রিলিয়ন, বিলিয়নের পাশে 300 দিলে 1 ট্রিলিয়ন পাওয়া যাবে, অনেক অনেক গুণ বেশি ফরেন কারেন্সি ট্রেড হয়ে থাকে। ফলে মানুষ কেন ফরেন কারেন্সি ট্রেড করছে, এই যে কমোডিটি ট্রেডের বাইরে বা কমোডিটি ট্রেডের জন্য যে পরিমাণ ফরেন কারেন্সি প্রয়োজন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ফরেন কারেন্সি ট্রেড হয়ে থাকে ফরেন কারেন্সি মার্কেটে। এই যে ফরেন কারেন্সি ট্রেড শুধুমাত্র তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের জন্যই, ফাইন্যান্স করার জন্যই এই ফরেন কারেন্সি ট্রেডটা হয়ে থাকে। ফরেন কারেন্সি ট্রেড হওয়ার একটা অন্য উদ্দেশ্য হলো মানুষ ফরেন কারেন্সি কিনে শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য না, যে ফরেন কারেন্সি মানুষ কিনে এটাকে একটা অ্যাসেট হিসেবে ব্যবহার করার জন্য। অর্থাৎ আমি যদি ফরেন কারেন্সি যদি আমি ধরে রাখি তাহলে এই ফরেন কারেন্সির মূল্যটা বাড়তে পারে, কেমন বা ফরেন কারেন্সি থেকে আমি হায়ার ইন্টারেস্ট রেট পেতে পারি দেন দ্য ডোমেস্টিক কারেন্সি অর অ্যানাদার কারেন্সি। এই জন্য অর্থাৎ থেকে অ্যাসেট হিসেবে, অ্যাসেটের বৈশিষ্ট্য হলো যে অ্যাসেট থেকে রিটার্ন পাওয়া যায় অ্যাসেট থেকে, তো ফরেন কারেন্সিকে মানুষ অ্যাসেট হিসেবে ব্যবহার করে থাকে অনেক সময়। ফর এক্সাম্পল তোমরা যদি মনে করো বাংলাদেশের স্বাধীনতার পরে পয়েন্ট ডলারের সাথে টাকার যে এক্সচেঞ্জ খুব বেশি ব্যবধান ছিল, মনে করো $1 মূল্য ছিল মনে করো $27 এমন ছিল, কেমন যে এখন $1 মূল্য হচ্ছে বাংলাদেশের কারেন্সিতে প্রায় $86, $85, $86 মূল্য। অর্থাৎ কেউ যদি $7,200 কিছু ডলার কিনে ধরে রাখতো যদি এখন তারা বিক্রি করতো তো অন এভারেজ তারা 5-6% মতো সেখান থেকে রিটার্ন জেনারেট করতে পারতো, অনেক বেশি একটা অ্যামাউন্ট, কেমন ব্যাংকে টাকা রাখলো এত পরিমাণ ইন্টারেস্ট দেয় না, ব্যাংকে টাকা রাখলো তোমাকে ট্যাক্স দিয়ে 3% দিয়ে 3.5% মতো ইন্টারেস্ট বা তার চেয়ে কম ইন্টারেস্ট পাবে সেভিংস অ্যাকাউন্ট গুলো। সুতরাং ফরেন কারেন্সি থেকে রিটার্নের পরিমাণটা অনেক সময় অনেক বেশি হয়, শুধুমাত্র যে এটাতে আমি এক্সচেঞ্জ রেটের পরিবর্তনটা বললাম কিন্তু এক্সচেঞ্জ রেট ছাড়াও এখান থেকে ইন্টারেস্ট পাওয়া যায়। যদি ফরেন কারেন্সি আমি ফরেন অ্যাসেট কিনে রাখি, ফরেন বন্ড কিনে রাখি, ফরেন স্টক কিনে রাখি, তাহলে শুধুমাত্র যে কারেন্সির যে মূল্য বাড়বে যেটাকে কারেন্সি অ্যাপ্রিসিয়েশন বলি আমরা, কারেন্সির মূল্য বাড়বে তা না, ওই কারেন্সিতে যদি আমি কোনো ফরেন অ্যাসেট কিনে রাখি সেখান থেকে আরো ওই ফরেন কারেন্সির মূল্য বাড়ার সাথে সাথে ইন্টারেস্ট রেটও সেখান থেকে পাওয়া যাবে। এটাকে বলা হচ্ছে গ্রোয়িং ইম্পর্টেন্স অফ ফরেন কারেন্সি অ্যাজ এন অ্যাসেট ক্লাস। ফরেন কারেন্সিকে শুধুমাত্র ট্রেড করার জন্য, কমোডিটি ট্রেড করার জন্য কেনা হয় না, ফরেন কারেন্সিকে অনেক সময় অ্যাসেট হিসেবে বা ফরেন কারেন্সি থেকে যে রিটার্ন পাওয়া যায় সেই উদ্দেশ্যেও ফরেন কারেন্সিকে ধরে রাখা হয়। এই কারণে ফরেন কারেন্সিকে অ্যাসেট হিসেবে ব্যবহার করার প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছে, যে কারণে ফরেন কারেন্সি ইম্পর্টেন্সটা বৃদ্ধি পেয়েছে, ফরেন কারেন্সির মার্কেটটা অল্প বৃদ্ধি পেয়েছে, এটা একটা কারণ ফরেন কারেন্সির মার্কেটে বিকাশের জন্য। দু নম্বর যে কারণ সেটা হলো ইনক্রিজ ট্রেডিং অ্যাক্টিভিটি অফ হাই ফ্রিকোয়েন্সি ট্রেডার্স। Increased trading activity of high frequency traders. এটা হলো যে ট্রেডিং স্ট্র্যাটেজি দুটো রকম আছে, বা ট্রেডিং যারা ট্রেড করে এটা স্টক মার্কেটও হয়ে থাকে, যে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি হচ্ছে যে বাই এন্ড হোল্ড স্ট্র্যাটেজি, আমি একটা স্টক কিনে বা একটা অ্যাসেট কিনে আমি দীর্ঘদিন ধরে একটা এক বছর করে বিক্রি করলাম, অর্থাৎ মার্কেটে আসতে গেলাম, আসতে গিয়ে আমি একটা অ্যাসেট কিনলাম, কিনে আমি আবার এক বছর করে মার্কেটে গিয়ে অ্যাসেটটা বিক্রি করলাম,
অর্থাৎ আমার ট্রেডিং ফ্রিকোয়েন্সিটা আমার অত্যন্ত কম, কেমন আবার কিছু কিছু স্টক ট্রেডার দেখবেন তারা সকালে তারা মার্কেটে যাচ্ছে যে সেখানে কিছু স্টক কিনছে, কিনে বিকালে সেটা বিক্রি করে দিচ্ছে, ওই লাভ সেখান থেকে কিছু লাভ জেনারেট করে নিয়ে আসছে। অর্থাৎ তারা একদিনে অনেকগুলো শেয়ার কিনছে আর অনেকগুলো শেয়ার বিক্রি করছে। এদেরকে বলি আমরা হাই ফ্রিকোয়েন্সি ট্রেডার্স, অনেক ঘন ঘন প্রভাব বিক্রয় করছে। কেমন তো একজন ট্রেডার যদি অনেক দিন পর পর মার্কেটে যায়, মনে করো আমি $1,000 একটা অ্যাসেট কিনলাম, স্টক বন্ড বা ফরেন কারেন্সি কিনলাম, কিনে এটা আমি এক মাস ধরে রাখলাম, এক মাস পর সেটা আমি আবার ফরেন কারেন্সি মার্কেটে বিক্রি করলাম, তাহলে টোটাল মার্কেটে যে ট্রেডের পরিমাণ হবে সেটা অত্যন্ত কম, $1,000 বা $2,000 হবে। কিন্তু আমি যদি একই পরিমাণ কারেন্সিকে আমি যদি বারবার ক্রয় বিক্রয় করি, হাই ফ্রিকোয়েন্সি ট্রেডার হয়ে যায়, তাহলে মার্কেট ভলিউমটা অটোমেটিকলি বৃদ্ধি পাবে। ঘন ঘন ট্রেডিং করি তাহলে মার্কেটের যে সাইজ সেটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। যেহেতু হাই ফ্রিকোয়েন্সি ট্রেডের সঙ্গে বৃদ্ধি পেয়েছে, যারা যে মার্কেটকে প্রেডিক্ট করে, মার্কেট হয়তো তারা চিন্তা করছে যে এখন একটা একটা জাপানিজ ইয়েনের দাম মনে করো সকালে 0.72 বাংলাদেশি কারেন্সি, সে মনে করছে যে এটা জাপানিজ ইয়েনের দামটা বাড়তে পারে কিনা, কেমন ফলে সে সকালে জাপানিজ ইয়েন কিনবে কিন্তু বিকালে সেটা বিক্রি করে যদি বৃদ্ধি পায়, এর মাধ্যমে সে একটা সেখান থেকে প্রফিট আর্ন করবে। ডেলি প্রফিট যদি 0.2% হয়, এটাকে তুমি যদি ইয়ারলি কনভার্ট করো বা মান্থলি কনভার্ট করো, অনেক বেশি রিটার্ন ইন্ডিকেট করবে। সুতরাং অনেক ট্রেডার আছে যারা ফ্রিকোয়েন্ট ট্রেডার বা ফ্রিকোয়েন্সি ট্রেডার, মার্কেটে যে সারাদিন সেখানে ব্যস্ত থাকে সেখানে তারা কারেন্সি কিনে এবং বিক্রি করে ক্রমাগত। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে যারা হাই ফ্রিকোয়েন্সি ট্রেডার না, তারা হয়তো পেশা হিসেবে দেয় না, তারা আজকে কিলো কিছু পয়েন্ট কারেন্সি অনেকদিন পর সেটা বিক্রি করবে, অনেকদিন পর আবার কিনবে তারা। এরা পেশায় পয়েন্ট কারেন্সি ট্রেডার না, যারা পেশায় পয়েন্ট কারেন্সি ট্রেডার ওরা সবসময় কিনে সবসময় বিক্রি করে, হাই ফ্রিকোয়েন্সি ট্রেডার। এদের সংখ্যা যেহেতু বৃদ্ধি পেয়েছে সে কারণে মার্কেট সাইজ যেটা পয়েন্ট কারেন্সির সেটাও বৃদ্ধি পেয়েছে, এটা একটা দ্বিতীয় কারণ পয়েন্ট কারেন্সি মার্কেট বৃদ্ধি। তার তিন নম্বর যে কারণটা সেটা হলো কারেন্সি ফ্যাক্টর অফ গ্রোয়িং ইম্পর্টেন্স অফ মার্কেটে আমরা দেখবো যে দু ধরনের ইনভেস্টর আছে, একটা হচ্ছে রিটেল ইনভেস্টর, একটা হচ্ছে হোলসেল ইনভেস্টর। রিটেল ইনভেস্টর মানে যারা অল্প পরিমাণে পয়েন্ট কারেন্সি ট্রেড করে, $500 $1,000 $30 যারা ক্রয় বিক্রয় করে অল্প পরিমাণে, অ্যামাউন্টে যারা ক্রয় বিক্রয় করে ওদেরকে আমরা রিটেল ইনভেস্টর বলি। আর যারা হিউজ অ্যামাউন্টে কয়েক মিলিয়ন ডলার
ফর এক্সাম্পল $2 লক্ষ বা $5 লক্ষ বা $1 মিলিয়ন যদি ট্রেড করে, বিশেষ করে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছেন, বড় বড় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, গভর্নমেন্ট, মাল্টিনেশনাল কর্পোরেশন যারা আছেন, ওরা খুব বড় অ্যামাউন্টে ট্রেড করে থাকে, ট্রেডিং ভলিউম হচ্ছে খুব বড় তাদের। ওদেরকে বলি আমরা হোলসেল ইনভেস্টর যদি বলি আমরা। আর যারা ছোট ছোট অ্যামাউন্টে ইনভেস্ট করে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যারা আছে অল্প পরিমাণে $500, $200, $300 ইনভেস্ট করে, তাদেরকে বলি আমরা রিটেল ইনভেস্টর। এবং রিটেল ইনভেস্টররা ওদের সংখ্যা মার্কেটে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যেহেতু এই ফরেন কারেন্সি অ্যাসেট হিসেবে ব্যবহার করার সুযোগ আছে, এখান থেকে রিটার্ন জেনারেট করার সুযোগ আছে সে কারণে। এবং অনেক ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, আমরা একটা ট্রেডিং স্ট্র্যাটেজি পরে দেখবো কিভাবে ফরেন কারেন্সি ট্রেড করা যায় বা সেখান থেকে প্রফিট করা যায়। এই ফরেন কারেন্সি মার্কেটের প্রতি মানুষ ছোট ছোট ইনভেস্টর আছে তাদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে, যে কারণে আগ্রহ কেন বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দেখবো, আরো একটা কারণ দেখবো, সে কারণে এই মার্কেট সিস্টেম বৃদ্ধি পেয়েছে। চার নম্বর কারণটা যেটা এই তিন নম্বর কারণের সাথে সম্পর্কিত সেটা হলো যে অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রনিক ট্রেডিং সিস্টেম, অ্যাভেলেবিলিটি ইলেকট্রনিক ট্রেডিং, ইলেকট্রনিক ট্রেডিং এর সুবিধার কারণে ছোট ছোট ইনভেস্টর যারা আছে তাদের পক্ষে যে কোনো জায়গা থেকে অনলাইনে কানেক্ট হয়ে সে অর্ডার করতে পারে বা ট্রেড করতে পারে তারা। অ্যাকচুয়ালি ইনক্রিজড নাম্বার অফ ভ্যালুস, শুধুমাত্র যে ইলেকট্রনিক সিস্টেম না, সাথে সাথে যে সকল সেন্টার থেকে যে সকল ভেন্যু থেকে ফরেন কারেন্সি ট্রেড হয়ে থাকে তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই জন্য ফরেন কারেন্সিকে মার্কেট কমার্সে বলা হয় যে এটা 24/7 মার্কেট, এটা 24 ঘন্টাই খোলা থাকে ফরেন কারেন্সি মার্কেটটা। অর্থাৎ কোন একটা জায়গায় হয়তো 5টা বেজে গেছে, বন্ধ হয়ে গেছে মার্কেট বিকাল 5টা পরে, কিন্তু পৃথিবীতে তো গোলাকার, এখানে কোথাও রাত হলে কোথাও দিন। এখন আমাদের এখানে হয়তো রাত, আমেরিকাতে দিন, তাহলে আমাদের ফরেন কারেন্সি মার্কেটটা তো বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আমেরিকার ফরেন কারেন্সি মার্কেটটা এখনো চালু আছে। তাই এবং যেহেতু অনলাইন ট্রেডের সুবিধা আছে বা ইলেকট্রনিক ট্রেডের সুবিধা আছে, সে কারণে একজন ইচ্ছা করলে এখন যদি ফরেন কারেন্সি মার্কেটে সে ফরেন কারেন্সি বিক্রি করতে চায়, সে ইলেকট্রনিক ট্রেডিং এর মাধ্যমে আমেরিকার কোনো একটা মার্কেটে কানেক্ট হয়ে সে সেখানে ট্রেড করতে পারে। কিন্তু তাই না, হয়তো হয়তো মনে করো কোন একটা দেশে বন্ধ করেছে, কেমন কিন্তু আরেকটা দেশে তখন ওপেন আছে ফরেন কারেন্সি মার্কেট। অর্থাৎ এক দেশে সূর্য অস্ত গেলে আরেক দেশে সূর্য উদয় হয়, যে কারণে এই ফরেন কারেন্সি ট্রেডিং সিস্টেম যেটা বা মার্কেট যেটা সেটা 24 আওয়ার্স মার্কেট, 7 ডেজ, অর্থাৎ এটা সবসময় চালু থাকে। কোথাও না কোথাও কোথাও না কোথাও আমি একটা মার্কেটে লগ ইন করে সেখানে ট্রেড করতে পারবো। যেহেতু গ্লোবাল মার্কেট ফরেন কারেন্সি মার্কেটটা, সে কারণে এটা 24 আওয়ার্স এটা চালু থাকে মার্কেটটা। এটা হচ্ছে আমাদের চার নম্বর কারণ হলো যে ইলেকট্রনিক ট্রেডিং সিস্টেমের অ্যাভেলেবিলিটি এবং ইনক্রিজ নাম্বার অফ ভ্যালুস, এখানে ট্রেড করা যায় ভ্যালুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ইনক্রিজ নাম্বার অফ ভ্যালুস ফর ট্রেডিং, এই চারটা হলো মূল কারণ যে কারণে ফরেন কারেন্সি মার্কেটের আকারটা বৃদ্ধি পেয়েছে। এখন আসা যাক যে এই মার্কেটে কারা পার্টিসিপেট করে, কারা কারা ট্রেড করে ফরেন কারেন্সি মার্কেটে, কারা ট্রেড করে থাকে। তাহলে পরের প্রশ্নটুকু হলো যে পার্টিসিপেন্টস ইন দা ফরেন কারেন্সি মার্কেট, কারা ফরেন কারেন্সি মার্কেটে পার্টিসিপেট করে। আমাদের মতো সাধারণ মানুষের সাধারণত আমরা ফরেন কারেন্সি মার্কেটে ট্রেড করি না, যারা করে তারা খুব বড় ভলিউমে ট্রেডটা করে, যে কারণে এই ফরেন কারেন্সি মার্কেটের সাইজটা অনেক বড়। এদিকে বলি আমরা মার্কেট পার্টিসিপেন্টস কারা ট্রেড করে, মার্কেট পার্টিসিপেন্টস, মার্কেট পার্টিসিপেন্টস এর মধ্যে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, যে ডিপেন্ডিং অন দা সাইজ অফ দা ট্রানজেকশন এন্ড
level of access to the foreign currency market. So এখানে আমরা top tier-এ পুরো দিক থেকে যে মার্কেটটা আছে যেটা বলা হয় ইন্টার ব্যাংক মার্কেট টপ টিয়ারে যে মার্কেটটা আছে সেখানে টপ টিয়ার টপ সেগমেন্ট টপ টিয়ার যে এটাকে বলা হয় ইন্টার ব্যাংক মার্কেট মার্কেটিং এর পার্টি যে ধরতে হয় একটা স্তরে ভাগ করা হয় হচ্ছে যে হোলসেল মার্কেট অর ইন্টারব্যাংক মার্কেট যেটা বলি আমরা এবং এই ইন্টারব্যাংক মার্কেটে বা হোলসেল মার্কেটে যেখানে খুব বড় ভলিউমে ট্রেড হয়ে থাকে এখানে যে পার্টিসিপেন্ট যারা আছে তারা হলো মার্কেটে হলো লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংকস বড় বড় কমার্শিয়াল ব্যাংক যারা আছে তারা largest commercial banks and securities dealers. Securities dealers. এরা পরে এখানে এই মার্কেটের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হলো যে এখানে যে ask bid যে ডিফারেন্স আমি একটু ব্যাখ্যা করছি আস্ক বিড ডিফারেন্স ইজ ভেরি লো আস্ক বিড মানে কি দামে তারা ফরেন কারেন্সি কিনবে এবং কি দামে তারা ফরেন কারেন্সি বিক্রি করবে এটাকে বলে আস্ক রেট কি দামে তারা কিনবে মনে করো ইউএস ডলার এই ফরেন কারেন্সি ট্রেডাররা যদি মনে করো 84.6 কম্পিউটার কিনলাম কম্পিউটার তো বাড়া ছাড়া আমি 5000 টাকা কিনে 6000 টাকা বিক্রি করলাম 1000 টাকা প্রফিট তো এটাকে কিনা টাকা আসতে মনে করতে বলো কি দামে কিনা এবং যে দামে বিক্রি করলাম সেটা মনে করো বিট রেট এখানে এই যে ফরেন কারেন্সি ট্রেডার যারা আছে যারা টিয়ার টপ টিয়ারে যারা আছে বা এটাকে আমরা হোলসেল মার্কেট হিসেবে চিন্তা করতে পারি যে বা ইন্টার ব্যাংক মার্কেট বুঝি এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকে যে লেনদেন হয় ফরেন কারেন্সি যে রেটে লেনদেন হয় সেই রেটে যে আস্ক বিট রেট যেটা আছে আস্ক রেট এবং বিট রেট কি দামে কিনবে এবং কি দামে বিক্রি করবে এই দুয়ের মাঝে যে পার্থক্য সে পার্থক্য অত্যন্ত কম হয়ে যাবে তো থিন মার্জিন স্লাইট মার্জিন এটা কাউন্টার হলো যেহেতু তারা যে ট্রেডটা করে এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকে যে পয়েন্ট পেয়েছে ট্রেড হয় সেটা মিলিয়নস অফ ডলার সেটা 50 মিলিয়ন ডলার 10 মিলিয়ন ডলার এরকম অনেক বিশাল আমাদের ট্রেড হয় এই জন্য যদিও আস্ক বিট ডিফারেন্সটা কম অল্প অল্প পরিমাণে প্রতি ডলারে হয়তো তারা 0.002 পরিমাণ গেইন করছে বা প্রফিট করছে যেহেতু তারা হাই ভলিউমে ট্রেড করছে মিলিয়নস অফ ড্রাই মিলিয়নস অফ ডলার ভলিউমে ট্রেড করছে এটাকে যখন আমরা 0.002 কে যখন আমরা 1 বিন্দু গুণ করব তখন তার প্রফিটের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় এই জন্য যে লার্জ ভলিউমে ট্রেড হয়ে থাকে তাই এখানে আস্ক বিট রেশিওটা অত্যন্ত কম হয়ে থাকে এবং এই তারা যে রেটে ট্রেডটা করে ইন্টার ব্যাংক রেট যেটা বলছি আমরা এবং এটাকে আমরা এই জন্য ডিসেন্ট্রালাইজ মার্কেট বলছি যে মার্কেটের অনেকগুলো ভাগ আছে অনেকগুলো সেগমেন্ট আছে একটা সেন্ট্রাল মার্কেট অর্থাৎ সবার জন্য একই রেট না এক ব্যাংক অন্য ব্যাংক থেকে যখন
ডলার কিনবে তখন সে যে রেটটা পাবে বা যে রেটটা অফার করবে কোন ব্যাংকে, সেটা সাধারণ কাস্টমার যারা আছে, ইন্ডিভিজুয়াল ট্রেডে যারা আছে, আমরা যদি ব্যাংকে যাই ডলার কেনার জন্য, ওই রেটটা আমাদের জন্য না, আমাদেরকে তো অফার করবে, আমাদের জন্য একটা পৃথক রেট থাকবে আমার জন্য, যেটা যেখানে আজকে দিচ্ছে অত্যন্ত বেশি হবে। আমি হয়তো $100 কিনবো, আমার কাছে তারা হয়তো ওই $100 বিক্রি করার সময় $84 দিয়ে দিবেন বা $84.8 দিয়ে দিবেন, আমাকে তারা বিক্রি করবে বলতে $86 দিয়ে বিক্রি করবে, অনেক বেশি দাম। আবার যখন তারা আমার কাছ থেকে ডলার কিনবে তখন $84.4 দিয়ে আমার কাছে ডলার কিনবে, আমাকে তারা তখন $83 দিয়ে দেবো বা $82 দিবে বা $83.5 দিবে। অর্থাৎ আমার ক্ষেত্রে একটা ব্যাংক যখন একটা ক্ষুদ্র ক্ষুদ্র ট্রেডারের সাথে বা ছোট ট্রেডারের সাথে রিটেল ট্রেড করবে ইন্ডিভিজুয়ালের সাথে, তখন সেখানে আজকে ট্রেডটা অনেক বেশি হবে, যেহেতু তারা সেখানে অল্প ভলিউমে ট্রেড করছে সে কারণে। তাহলে টপ টিয়ার মার্কেট বা ইন্টার ব্যাংক মার্কেট, হোলসেল মার্কেট, সেখানে যে বড় বড় পার্টিসিপেন্ট আছে, বিশেষ করে বড় বড় কমার্শিয়াল ব্যাংক বা মাল্টিনেশনাল কোম্পানি আছে তাদের সাথে, যে বিশেষ করে এই বড় বড় ব্যাংকগুলোর সাথে এক ব্যাংকের সঙ্গে অন্য ব্যাংকের ট্রেড হয়ে থাকে এই ফরেন কারেন্সি, এবং সেখানে আজকে রেশিওটা অত্যন্ত অত্যন্ত কম হয়ে থাকে, ক্ষুদ্র হয়ে থাকে আজকে ডিফারেন্স, এবং ভলিউম অফ ট্রানজেকশনটা অনেক বেশি, এবং ফরেন কারেন্সি মার্কেটের একটা বড় অংশ ট্রেড হয়ে থাকে এই ইন্টার ব্যাংক মার্কেটের মাধ্যমে বা হোলসেল মার্কেটে। অর্থাৎ যে পরিমাণ ফরেন কারেন্সি ডেলি ট্রেড হয় তার প্রায় 40% মতো ট্রেড এই ইন্টার ব্যাংকের মাধ্যমে, অল্প কিছু পার্টিসিপেন্ট তাদের মাধ্যমে সেগুলো করে থাকে। তারপরে যে টিয়ারটা আছে, নেক্সট টিয়ার যেটা আছে সেটা হলো স্মল ব্যাংক, বড় বড় ব্যাংকগুলো কাজ করে, পরের টিয়ারে ছোট ছোট ব্যাংকগুলো কাজ করে, মূলত ওদের যে অ্যাক্টিভিটি সেটা হলো আমরা হেজিং বলি, আমরা ফর হেজিং ফাইন্যান্সিয়াল মার্কেটে এই শব্দটা প্রায় সময় শুনবে, হেজিং রিস্ক। মাল্টিনেশনাল কোম্পানি গুলো যেহেতু তাদের বিভিন্ন দেশে তাদের কর্মকাণ্ড বিস্তৃত থাকে, বিভিন্ন দেশে তাদের এমপ্লয়ার থাকে, তারা বিভিন্ন দেশ থেকে র মেটেরিয়াল কালেকশন করে এবং বিভিন্ন দেশে তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে, এবং যেহেতু মনে করো আমেরিকার একটা কার প্রডিউসার সে জাপান থেকে র মেটেরিয়াল কালেকশন করছে, জাপান থেকে র মেটেরিয়াল কালেকশন করে তাকে ইয়েন এর মাধ্যমে, ইয়েন তাকে ইয়েন দিয়ে তাকে র মেটেরিয়াল কিনতে হবে, এবং সে মনে করো গাড়িটা বিক্রি করছে কানাডায়, এবং সে ডলারে সে টাকাটা পাবে কেমন বিক্রি করার পরে। এই যে মাল্টিনেশনাল কোম্পানি গুলো যেহেতু বিভিন্ন দেশে তার পণ্য বিক্রি করছে এবং বিভিন্ন দেশ থেকে তার উপকরণগুলো সংগ্রহ করছে, এখন এই যে ডলারের যে ফরেন কারেন্সি দামের একটা ফ্লাকচুয়েশন হয়, কখনো বেশি থাকে কখনো কম থাকে, এটা একটা রিস্কি সিচুয়েশন, সে সময় মতো তার কাছে প্রয়োজনীয় ফরেন কারেন্সি থাকবে কিনা সেটা নির্ভর করে, ফরেন কারেন্সি মুভমেন্টটা কিরকম হচ্ছে তার উপর নির্ভর করে। এই জন্য এই রিস্কটাকে অ্যাভয়েড করার জন্য মাল্টিনেশনাল কোম্পানি গুলো ফরেন কারেন্সি মার্কেটে আগে থেকেই প্রবেশ করে, ঠিক আছে, স্পট মার্কেটে কিনে না তারা, তাদের যে ক্রয় বিক্রয় সেটা মূলত করে থাকে ফরওয়ার্ড মার্কেট কিংবা ফিউচার্স মার্কেট, তারা আগে থেকেই কন্ট্রাক্ট করে রাখে যে কোন একটা ব্যাংকের সাথে যে এক বছর পরে তার কিছু র মেটেরিয়াল তাকে চেক করতে হবে, তাই সে আগে থেকে এক বছর আগে সে ইয়েন কিনে রাখবে, যে আজকে যে দামটা আছে সে দামে হয়তো অন্য একটা অথবা অন্য একটা দামে সে এক বছর পরে কি পরিমাণ ইয়েন কিনবে, কোন রেটে কিনবে সেটা কারোর সাথে সেটা আগে থেকে কিছু কন্ট্রাক্ট করে আছে, যে থেকে বলা হয় ফরওয়ার্ড কন্ট্রাক্ট বা সেটা ফিউচার্স কন্ট্রাক্ট হতে পারে, সেটা ভিত্তি করে। তাহলে এই মাল্টিনেশনাল কোম্পানি গুলো মূলত রিস্ককে অ্যাভয়েড করার জন্য, ফরেন কারেন্সি রিস্ককে, ফরেন কারেন্সি যে ফ্লাকচুয়েশন আছে সেই রিস্কটাকে অ্যাভয়েড করে, যেটাকে হেজিং অ্যাক্টিভিটিস বলা হয়, হেজিং রিস্ককে অ্যাভয়েড করা, এই অ্যাভয়েড করার জন্য এই মাল্টিনেশনাল কোম্পানি গুলো
ফরেন কারেন্সি মার্কেটে এঙ্গেজ হয় বা ট্রেড ট্রেড করে থাকে, বিশেষ করে ফরওয়ার্ড এবং ফিউচার্স ট্রেড এর মাধ্যমে তারা এই কাজটা সমাধান করে থাকে। কেমন এটা হচ্ছে আমাদের রিস্কে হেজিং করে কিছু কিছু পার্টি। আবার এক ধরনের পার্টি আছে যাদেরকে বলা হয় স্পেকিউলেটরস, বলা হয় যাদেরকে স্পেকিউলেটরস, এরা একটু ভিন্ন টাইপের। আগামীতে একটা কয়েন কারেন্সি মূল্য বৃদ্ধি পাবে, এখন দাম কম আছে, তাহলে সেই কয়েন কারেন্সি তারা এখনই কিনে পাবে, কিনে যখন দামটা বৃদ্ধি পাবে তখন সে সেটা বিক্রি করে দিবে। এদেরকে বলা হয় স্পেকুলেটরস বলা হয়। একজন বিখ্যাত স্পেকুলেটরস হলো জর্জ সরস, নাম শুনে দেখতে পারো, বিখ্যাত স্পেকুলেটরস জর্জ সরস। বিখ্যাত এই জন্য যে উনি একটা পয়েন্ট এসে মার্কেটে কারেন্সি ট্রেড কারেন্সি স্পেকুলেট করে যে একটা পয়েন্ট এসে দাম বাড়তে পারে কিংবা কমতে পারে, এখন একটা প্রেডিকশন করে উনি সেখান থেকে একটা স্পেকুলেশন থেকে 1.3 বিলিয়ন ডলার উনি প্রবেশ করেছেন। এক স্পেকুলেশন থেকে উনি ব্রিটিশ পাউন্ডের উপর স্পেকুলেশনটা করেছেন, ব্রিটিশ পাউন্ড দাম কমতে পারে, স্পেকুলেশন এটা প্রবৃত্তি করে কমতে পারে, মানে উনি যদি অর্থাৎ ব্রিটিশ পাউন্ড যদি কিনে বিক্রি করে দেওয়া হয় অন্য কারেন্সি কেনা হয়, যখন ব্রিটিশ পাউন্ড দাম কমবে তখন ব্রিটিশ পাউন্ডে কিনে ট্রেডিং মূল্য হচ্ছে এরকম বাই লো সেল হাই, দাম যখন কমবে তখন কারেন্সি কিনতে হবে আর দাম যখন বেশি থাকবে কারেন্সি বিক্রি করে দিতে হবে। এই ট্রেডিং এর উপর ভিত্তি করে জর্জ সরস একটা স্পেকুলেশন থেকে একটা কারেন্সির উপর স্পেকুলেশন থেকে প্রায় বিলিয়ন ডলারের উপরে সেখান থেকে উনি প্রফিট করেছিলেন, একজন ব্যক্তি ছিলেন প্রফিট করতে পারেনি, লস করেছিলেন, সে নাম তো পরিচিত না বেশি, বিশেষ করে ইংল্যান্ডে একটা ব্যাংক আছে ডেয়ারিং ব্যাংক, ব্যাংকটা পুরো দেউলিয়া হয়ে গেছিল, ডিফল্ট করেছিল বিকজ অফ এ নেগেটিভ প্রফিট অফ বিলিয়ন্স অফ ডলার, যে বিলিয়ন্স অফ ডলার নেগেটিভ প্রফিট এর কারণে অর্থাৎ যেটা স্পেশাল করেছিল না প্রচুর পরিমাণে লস হয়েছিল, ইয়েল এর উপর একটা প্রেডিকশন করার চেষ্টা করেছিল যেটা সঠিক হয়নি। সুতরাং এখানে স্পেকুলেটর যারা আছে তারা রিস্ক নেয়, রিস্ক এর ব্যবসা করে তারা, রিস্কটা তারা যদি সঠিকভাবে স্পেকুলেশন করতে পারে সেখান থেকে প্রচুর পরিমাণে তারা আর্ন করতে পারে, এবং তাদের স্পেকুলেশন যদি সঠিক না হয় তাদের সেখানে প্রচুর পরিমাণে ক্ষতির সম্ভাবনা থাকে। তাহলে এটা হলো আরেকটা টিয়ার, যে সেকেন্ড টিয়ার যেটাকে বলছি আমরা, যেখানে স্মল ব্যাংক গুলো পার্টিসিপেট করে, মাল্টিনেশনাল কোম্পানি গুলো পার্টিসিপেট করে। মার্কেট পার্টিসিপেট আরো আছে, যেমন সেন্ট্রাল ব্যাংক তারাও পার্টিসিপেট করে, বিশেষ করে ওদের পার্টিসিপেট উদ্দেশ্য হচ্ছে সেন্ট্রাল ব্যাংক গুলো, তিন নম্বর হিসেবে দেখি সেন্ট্রাল ব্যাংক গুলো, এরাও বড় পার্টিসিপেট সেন্ট্রাল ব্যাংক গুলো। বিশেষ করে তাদের সেন্ট্রাল ব্যাংক গুলো তাদের যে মাইট্রি পলিসি সেগুলোকে মেনটেন করার জন্য সেন্ট্রাল ব্যাংক অফ ভেরিয়াস কান্ট্রিজ, সেন্ট্রাল ব্যাংক গুলো এরা মূলত মানি সাপ্লাই ইন্টারেস্ট রেট এগুলোকে কন্ট্রোল করার জন্য সেন্ট্রাল ব্যাংক টু কন্ট্রোল মানি সাপ্লাই মনে করো ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেম বা পেগড এক্সচেঞ্জ সিস্টেম, যে কোন একটা দেশের সাথে
তাকে কখনো সেন্ট্রাল ব্যাংকে ফরেন কারেন্সি কিনতে হতে পারে, কখনো বিক্রি করতে হতে পারে, কারণ এক্সচেঞ্জ সিস্টেম থেকে মেনটেন করার জন্য কিংবা ম্যানিপুলেট করার জন্য একটু বাউন্ড দরকার বা কমানো দরকার, সেখানে সে অনুযায়ী ফরেন কারেন্সি কেনা বেচার প্রশ্ন আসবে। সুতরাং এই ফরেন কারেন্সি মার্কেটে এক্সচেঞ্জ রেটটাকে ম্যানিপুলেট করার জন্য বা মেনটেন করার জন্য সেন্ট্রাল ব্যাংক গুলো পার্টিসিপেট করে ফরেন কারেন্সি মার্কেটে। তাছাড়া মানি সাপ্লাই কে কন্ট্রোল করা কিংবা ইন্টারেস্ট কে কন্ট্রোল করা, ইনফ্লেশন কে কন্ট্রোল করা, সেখানেও এই সেন্ট্রাল ব্যাংক গুলো ফরেন কারেন্সি মার্কেটে পার্টিসিপেট করে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। এটা সেন্ট্রাল ব্যাংকের উদ্দেশ্যটা ভিন্ন রকম, বিভিন্ন ধরনের ইকোনমিক পলিসি মেনটেন করার জন্য, বিভিন্ন ধরনের ইকোনমিক পলিসি অ্যাপ্লাই করার জন্য তারা ফরেন কারেন্সি মার্কেটে পার্টিসিপেট করে থাকে। এগুলো হলো আমাদের মোটামুটি মার্কেটে তারা পার্টিসিপেট করে। আমরা পরের যে অংশ এই পয়েন্ট এক্সচেঞ্জ মার্কেটের, সেটা হলো কিভাবে পয়েন্ট এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয়। আমরা পরে গিয়ে আরো ডিটেলস আলোচনা করবো, আজকে আমরা একটু ওভারভিউ দিচ্ছি। আমরা এটাকে বলা হবে ডিটারমিনেন্টস অফ এক্সচেঞ্জ রেট। সাধারণত যেটা মূল্য বেশি সেটাকে এক ইউনিটের সাথে অন্য কারেন্সি যেটা মূল্য কম সেটা কত ইউনিট সেরকম সাধারণত প্রকাশ করা হয়ে থাকে। যেহেতু ডলারের মূল্যটা বেশি সেজন্য আমরা এক ডলার সময় কত টাকা সেভাবে প্রকাশ করি। ইচ্ছা করলে উদ্দভাবে প্রকাশ করা যায়, এক টাকা সমান কত ডলার সেভাবে প্রকাশ করা যায়, সেটা একটু অতটা সুন্দর দেখায় না। এক টাকা সমান যদি বলি আমি $0.025, এটা অত বেশি সুন্দর লাগে না, বেশি বোধগম্য মনে হয়। সে কারণে আমরা এক ডলার সমান $83 বা $85 সেটাই পছন্দ করি, এভাবে আমরা প্রকাশ করে দিই। এই যে এক্সচেঞ্জ রেট, এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে আমরা প্রথম দিকে বলেছিলাম যে তিনটা বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর ইকোনমিক ফ্যাক্টরস, বিশেষ করে মানিটারি পলিসিস, দেখো পরবর্তী কিভাবে এই পলিসি গুলো প্রভাব বিস্তার করে বিষয়গুলো দেখছি, কোন কোন বিষয়গুলো প্রভাবিত করে কিভাবে করে সেটা পরে আরো ডিটেলস দেখবো। বলে সাধারণত যখন মানি সাপ্লাই বাড়ানো হয় তখন ইনফ্লেশন বাড়ে, ইনফ্লেশন করলে যে দেশের ইনফ্লেশন বেড়েছে সে দেশের কারেন্সির মূল্যটা কমে যায়, কারেন্সি যে শেষ হয় ফ্রি মার্কেট। আশা করতে পারে ওই দেশের কারেন্সির মূল্য হ্রাস পাবে। দুটো দেশই মনে করো কানাডা এবং ইউএস দুটো দেশ তাদের মানি সাপ্লাই বাড়িয়ে দিচ্ছে, তাহলে ইউএস যদি বেশি রেটে বাড়ে মানি সাপ্লাই কানাডার তুলনায়, ইনভেস্টররা আশা করতে পারে ইউএস এর কারেন্সি মূল্য কানাডার তুলনায় কমে যাবে, কানাডার ডলার সাথে ইউএস ডলারের যে মূল্যটা কানাডার পক্ষে যাবে, ইউএস এর বিপক্ষে যাবে, ইউএস এর কারেন্সি রিলেটিভলি ডেপ্রিসিয়েট করবে। এভাবে ইনভেস্টররা ইকোনমিক পলিসির উপর ভিত্তি করে কোন দেশ কি ধরনের পলিসি নিচ্ছে তার উপর ভিত্তি করে এক্সচেঞ্জ রেটটা কোন দিকে মুভ করতে পারে সে সম্পর্কে একটা আইডিয়া করতে পারে। দু নম্বর যে ইকোনমিক ফ্যাক্টর সেটা হলো
বাজেট ডেফিসিট বা চেঞ্জ ইন বাজেট মানে কি যে গভর্নমেন্টের যে রেভিনিউ রেভিনিউ ইনকাম যা আর্ন করে এবং গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার সেগুলোর যে পার্থক্য সেটাকে বলা হয় বাজেট ডেফিসিট। যেমন বাংলাদেশ আমাদের দেশে যে কিছুদিন আগে বাজেট দেওয়া হলো সেখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার পরিমাণ বা বাজেটের সাইজ যেটাকে বলা হয় সেটা কত ৬ লক্ষ কোটি টাকার কিছু বেশি দেন মধ্যে গভর্নমেন্ট যখন বেশি থাকে তখন রিলেটিভ বেশি থাকে তখন সাধারণত ইম্পোর্টও বেশি হয় যদি কোনো ইনভেস্টর দেখে যে কোন দেশের বাজার দেখিটা বাড়ছে কোন দেশের তুলনায় তাহলে সে ওই দেশের কারেন্সি মূলত ভবিষ্যতে কমতে পারে বলে সে প্রেডিক্ট করতে পারে সে অনুযায়ী সে তার ট্রেডিং স্ট্র্যাটেজি ঠিক করতে পারে। এটা হলো সেকেন্ড ইকোনমিক ফ্যাক্টর। তো একটা ফ্যাক্টর হলো যে কিছু ইকোনমিক ডেটা আছে সেগুলো উপর নির্ভর করে ইকোনমিক ডেটা ডেটার দিক সে তার লক্ষ্য রাখে ডেটা গুলো পরিবর্তন কেমন হচ্ছে বিশেষ করে জিডিপি ডেটা এমপ্লয়মেন্ট ডেটা ইনফ্লেশন ডেটা অনেক ধরনের তথ্য আছে রিটেল সেলস প্রোডাক্টিভিটি ইত্যাদি রিটেল সেলস এটা দিয়ে কনসিউমার কনফিডেন্স মেজার করা হয় ইত্যাদি অনেক অনেক কিছু বিষয় আছে যেগুলো এটাকে অবজার্ভ করে থাকে সাধারণত জিডিপি বাড়লে যেটা মূলত কনসিউমার কনফিডেন্স বেশি বেশি টাই করছে
যেটা জিডিপি একটা অংশ, আমরা জিডিপিকে চারটাংশে ভাগ করি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সপেন্সিং। রিটেল সেক্টর মূলত সি এর মধ্যে পড়ে, প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি মানে পদচারী বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়া, যেটা জিডিপি কে বৃদ্ধি করে, সবগুলো জিডিপির সাথে পদচারী রিলেটেড। এবং এগুলো বৃদ্ধি পেলে একটা দেশের ইকোনমি যদি স্ট্রং হয়, অন্য কথায় তার ওই দেশের যে এক্সচেঞ্জ রেট সেটা সেটা স্ট্রঙ্গার হয় বা অ্যাপ্রিসিয়েট করে ওই দেশের কারেন্সি রিলেটেড টু দা আদার কারেন্সি। এগুলো বৃদ্ধি আমাদেরকে সবসময় আমরা যে অন্য দেশের যে কারেন্সি সেটা আমরা কম্পেয়ার করার চেষ্টা করছি, গোষ্ঠী কারেন্সি থাকে ওই দেশের ওই একই দিকের সাথে কম্পেয়ার করা হয়। বাংলাদেশের জিডিপি, বাংলাদেশের এমপ্লয়মেন্ট, বাংলাদেশের রিটেল সেলস, বাংলাদেশের প্রোডাক্টিভিটি যদি আমি ইন্ডিয়ার জিডিপি, এমপ্লয়মেন্ট, রিটেল সেলস, প্রোডাক্টিভিটি সাথে কম্পেয়ার করি, কোনটা বেশি হারে বাড়ছে, কোন দেশে তো বাড়ছে, সেটার ভিত্তিতে আমি প্রেডিক্ট করতে পারবো বা আশা করতে পারবো বা আমি একটা ফোরকাস্ট করতে পারবো যে বাংলাদেশের কারেন্সিটা ইন্ডিয়ার কারেন্সির তুলনায় শক্ত হবে নাকি দুর্বল হবে, সেটা আমি প্রেডিক্ট করার চেষ্টা করতে পারি। সুতরাং ইকোনমিক ডেটা এগুলো আমি কিছু ডেটা কথা লিখলাম, আরো অনেক ডেটা থাকতে পারে, ইকোনমিক ডেটা যেগুলো ইনভেস্টররা খুব খুব ক্লোজ দিয়ে অবজার্ভ করে এবং তার উপর ভিত্তি করে তারা তাদের পয়েন্ট কারেন্সি ডেটের ডিসিশন নিয়ে থাকে। কেমন এটা গেলো আমাদের ইকোনমিক ফ্যাক্টর্স। একটা ফ্যাক্টর হলো দু নম্বর ফ্যাক্টর, সেটা হলো পলিটিক্যাল ফ্যাক্টর্স। রাজনৈতিক পলিটিক্যাল ফ্যাক্টরস এটা মূলত এক্সপোর্ট বা ক্যাপিটাল ফ্লোকে প্রভাবিত করে এক্সচেঞ্জ রেট উপর একটা প্রভাব ফেলে, এগুলো শার্প প্রভাব ফেলে থাকে, ইমিডিয়েট প্রভাব ফেলে থাকে। মনে করো কোনটা যে ইলেকশন ইলেকশন হচ্ছে, কোন ইলেকশনে কারেন্ট পার্টি ক্ষমতা থাকবে নাকি নতুন কোনো গভর্নমেন্ট আসবে, যেহেতু ক্ষমতার পরিবর্তন হলে পলিসি চেঞ্জ হয়ে যায়, পলিসি চেঞ্জ হলে ইনভেস্টর যারা আছে তাদের যে এক্সপেকটেশন কারেন্সির এক্সচেঞ্জ রেট সেটার উপর সেটা সেটার উপর একটা প্রভাব প্রভাব পড়ে। কিংবা যদি কোনো পলিটিক্যাল ডিস্টার্বেন্স থাকে কিংবা ওয়ার যুদ্ধ সৃষ্টি হয় কোনো দেশে বা কোনো পলিটিক্যাল টার্মোয়াল সৃষ্টি হয় অন্য কোনো, সেগুলো এই এক্সচেঞ্জ রেটকে মারাত্মকভাবে প্রভাবিত করে, পজিটিভলি কিংবা নেগেটিভলি দুভাবে হতে পারে সেটা। এই জন্য তখন দেখবেন যে কোনো সে বিশেষ করে পলিটিক্যাল পার্টি চেঞ্জ হয় ক্ষমতার, সেক্ষেত্রে এক্সচেঞ্জ ফরেন কারেন্সি মার্কেটে, শুধু ফরেন কারেন্সি মার্কেট না স্টক মার্কেটও তার একটা প্রভাব আমরা লক্ষ্য করি আমরা। এটা হলো একটা যেটা বলছি আমরা পলিটিক্যাল ফ্যাক্টরস। একটা হলো যে মার্কেট সাইকোলজি, ডিটেলস আমরা দেখতে পারলাম না। মার্কেট সাইকোলজি মার্কেট সেন্টিমেন্ট, ইনভেস্টরদের একটা মার্কেট সেন্টিমেন্ট থাকে কি হতে পারে তার উপর ভিত্তি করে ফরেন কারেন্সি মার্কেটে ফরেন কারেন্সি মূল্যটা নির্ধারিত হয়। বিশেষ করে যখন মার্কেট যখন টার্মোয়াল সৃষ্টি হয়, মার্কেটে যখন আনসেটলিং অবস্থা সৃষ্টি হয়, মার্কেটে যখন একটা অনিশ্চয়তা সৃষ্টি হয় হতে পারে না হতে পারে, তখন সাধারণত ইনভেস্টর যারা আছে তারা একটা সেফ অ্যাসেটে নিজেদেরকে নিজের চেষ্টা করে। অর্থাৎ বিভিন্ন ধরনের কারেন্সি, ছোট ছোট কারেন্সি আছে ফরেন কারেন্সি মার্কেটে, তো মার্কেটে যদি একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়, কেমন যেমন প্যান্ডেমিক সিচুয়েশন বা ওয়ার সিচুয়েশন কিংবা ন্যাচারাল ক্যালামিটিস বা কোনো ধরনের ডিসাপশন সৃষ্টি হয়, তখন ইনভেস্টর বুঝতে পারে না যে কোন কারেন্সি বাড়বে কোন কারেন্সি কমবে, তখন তার একটা সেফ হেভেন তা নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য বা নিজেদেরকে প্রতিহত থেকে রক্ষা করার জন্য একটা সেফ কারেন্সিতে নিজেদেরকে নিজের চেষ্টা করে। মনে করো ইউএস ডলার কিংবা গোল্ড কিংবা জার্মান ইউরো, এগুলোকে মোটামুটি সেফ সেফ কারেন্সি হিসেবে ট্রিট করে ইনভেস্টররা। থাই বাত কিংবা মালয়েশিয়ান জিঙ্গি এগুলো খুব দ্রুত ফ্লাকচুয়েট করতে পারে এই ধরনের সিচুয়েশন, তাই তারা আনস্টেবল কারেন্সি যেগুলো আছে সেগুলো পরিবর্তে তারা স্ট্রং কারেন্সি বা সেফ কারেন্সি সেগুলোর দিকে তারা যাওয়ার চেষ্টা করতে পারে। এর ফলে যে সেফ কারেন্সি যেগুলো আছে সেফ হেভেন বলা হয় ও সকল কারেন্সির মূল্য বৃদ্ধি পায় কম্পেয়ার টু আদার আনসেফ কারেন্সিস। সুতরাং এটা একটা ফ্যাক্টর, এটা সাথে মার্কেট সাইকোলজির মধ্যে আরেকটা ফ্যাক্টর পড়ে যেটাকে বলা হয় হচ্ছে বাই রিউমার সেল ফ্যাক্ট। তো মার্কেট সাইকোলজির কারণে অনেক সময় দেখা যায় একটা ঘটনা ঘটেনি কিন্তু ঘটনা ঘটার আগে তার ইম্প্যাক্টটা মার্কেটের উপর পড়তে শুরু করে। হয়তো মানুষ এক্সপেক্ট করছে যে এই ঘটনাটা ঘটতে পারে ভবিষ্যতে, ঘটনাটা ঘটার আগেই মার্কেটের উপর তার একটা প্রভাব পড়ে যায়, এটা
কয়েন কারেন্সি মার্কেটে বেশি পড়ে, স্টক মার্কেটেও এর প্রভাব দেখা যায় অনেক সময়। যে মানুষ ওটা আশা করছে যে সিমেন্টের দাম বেড়ে যাবে, হয়তো কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি বেশি হবে, কোন একটা মনে করো ভূমিকম্পে অনেক বিল্ডিং নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, তো মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই প্রত্যাশা করবে যে 1 বছর পরে বা 6 মাস পরে কনস্ট্রাকশনের কাজ বেড়ে যাবে, যে কারণে সিমেন্ট রড গুলোর দামও বাড়তে পারে। সিমেন্ট রড দাম কনস্ট্রাকশন কাজ শুরু হওয়ার আগেই বেড়ে যাবে মার্কেটে, অর্থাৎ একটা ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে তার যে প্রভাব আগেই পড়ে যায় ফরেন কারেন্সি বা মার্কেট গুলোতে পড়ে যায়, সেটাকে সেটা এক ধরনের মার্কেট সাইকেল। তো যখন কোনো ঘটনা ঘটার আগেই তার ইম্প্যাক্টটা মার্কেটে পড়ে যায় তার উপর ভিত্তি করে, এটাকে অবশ্যই বলা হয় ওভার রিয়াকশন বলা হয়, ওভার সেল বা ওভার বাই, যে যতটুকু সেল হওয়ার কথা ছিল নর্মাল সিচুয়েশনে তার চেয়ে বেশি সেল করে ফেলা হয় মার্কেটে, কিংবা যতটুকু কেনার কথা ছিল মার্কেটে তার চেয়ে বেশি কেনা কিনে ফেলা হয় মার্কেটে। এটা অগ্রিম ঘটনাটা ঘুরে যায়, ঘটনা ঘটার আগেই মার্কেটের উপর তার প্রভাব পড়ে যায়, এটা পরে মার্কেট সাইকোলজির কারণে এই প্রভাবগুলো পড়তে দেখা যায়। এই সবগুলোই অ্যাক্সিডেন্টকে প্রভাবিত করে, অ্যাক্সিডেন্টকে প্রভাবিত করার তিনটে ফ্যাক্টর এখানে আমরা প্রথমে ডিসকাস করলাম, একটা ইকোনমিক ফ্যাক্টরস, একটা হলো পলিটিক্যাল ফ্যাক্টরস, একটা হলো মার্কেট সাইকোলজি। আমার মনে হয় আজকে আমরা এখানে এতটুকু যাবে, আগামী ক্লাসে আমরা ফরেন কারেন্সি মার্কেটে কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করবো। তো আমাদের যে লিঙ্কটা আমি দিয়েছিলাম লিঙ্কটা আজকে শেষে যাচ্ছে তোমাদের, আগামী ক্লাসে আমি নতুন একটা লিঙ্ক তোমাদের আপলোড করে দেবো, জয়সে আমি নতুন একটা লিঙ্ক দিয়ে দিব আগামী ক্লাসের জন্য, আগামী ক্লাসে এবং পরবর্তী 4 সপ্তাহ ক্লাসের জন্য। ফলে তোমরা আগামী ক্লাসে এই লিঙ্কে আর জয়েন করতে পারবে না, নতুন লিঙ্কটা দিয়ে দিবো, সেই নতুন লিঙ্কে তোমরা জয়েন করবে। কারণ তো আমরা আজকে আপাতত এখানে রাখছি, কোনো যদি প্রশ্ন থাকে করতে পারো। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, স্যার আমরা অ্যাসাইনমেন্ট যেটা দিছিলেন স্যার সিটিতে, ওটা কি হ্যান্ড রাইটিং হবে নাকি ওয়ার্ডে করব? না অবশ্যই হ্যান্ড রাইটিং, ওয়ার্ডে করতে পারবে না, ওয়ার্ডে করতে সেটা তুমি কপি করে একজন থেকে একজন দিন। জি স্যার, জি স্যার, কপি করে পেস্ট করে বসিয়ে দেব স্যার, ইন্টারনেট থেকে সার্চ করে কপি করে পেস্ট করে কষ্ট করে দিবেন, হাতে হাতে লিখবেন, হাতে লিখলে বানানগুলো হয় আর কিছু ধরা পড়ে। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।